সো হে গাইস ওয়েলকাম ব্যাক আম রাহুল ইউ আর ওয়াচিং ইয়র হোম টিউচার চলো আজ আজ থেকে তোমাদের জন্য শুরু করেই দিলাম যে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের গ্রামারের প্রস্তুতি ঠিক আছে গ্রামারের ক্লাস আজ থেকে তোমরা দেখতে পাচ্ছ সেন্টেন্স এই সেন্টেন্স থেকে শুরু করে একেবারে গ্রামারের যতগুলো পোর্শন যতগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসতে পারে তাতে যে কোনো পরীক্ষা হতে পারে তোমরা জানো যে ডাব্লিউইপি কেপি ডাব্লিউ ড পিএসসি ক্লার্ক ডাব্লিউ বিসিএস এস যে কোনো পরীক্ষার জন্য গ্রামার একটা গুরুত্বপূর্ণ টপিক গ্রামার কিছু না কিছু থাকে প্রত্যেকটা পরীক্ষাতে ঠিক আছে এবং ডেসক্রিপটিভ থাকে বড় বড়ো পরীক্ষাগুলো ছোটোগুলো এমসি কিউ থাকে আমরা জানি তো ভালোভাবে যদি গ্রামারটাকে আমরা শিখতে পারি তাহলে সকল পরীক্ষাগুলো কভার করা যাবে যে কোনো পরীক্ষায় পাস করা যাবে এমসিকিউ প্র্যাকটিস করবে আমিও করাবো তোমাদেরকে এক একটা টপিকে এক একটা যেমন আজকে সেন্টেন্স সেন্টেন্সটা তোমাদেরকে ভালোভাবে বোঝাবো বোঝানোর পরে এই সেন্টেন্স থেকে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাবো প্রশ্ন লিখে এমসি প্র্যাকটিস করাবো ঠিক আছে প্রথমে সেন্টেন্সটা সম্পর্কে জানতে হবে তারপরে এমসি প্র্যাকটিস করো এভাবে যদি ক্লাস করো তাহলে তোমরা ডিটেলসে জানবে তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন এলেও তোমরা কিন্তু উত্তর করতে পারবে রকম মানে সাজেশন বা কমনের ব্যাপার থাকবে না ঠিক আছে তো চলো ভিডিও শুরু করি ভিডিও শুরু করে একটাই কথা বলবো যে চ্যানেলটা যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করে ইউটিউব যারা দেখছো যেটা ফেসবুক দেখছো তো প্লিজ ফলো মাই পেজ পরের ভিডিওগুলো তোমরা পাবার জন্য ঠিক আছে দেখো সেন্টেন্স সম্পর্কে জানতে গেলে প্রথমেই জানতে হবে যে সেন্টেন্স কাকে বলে সেন্টেন্সের ডেফিনিশন কি তার আগে আমরা জানি নাকি আমরা লেটার এবং ওয়ার্ড সম্পর্কে জানি লেটার কোনগুলো লেটার আমরা জানি ডি থেকে শুরু করে জেড পর্যন্ত ছাব্বিশটা কী আছে লেটার আছে আমরা সকলে জানি এবারে এই লেটারগুলো যখন অ্যাড হয় তখন কী হয় ওয়ার্ড হয় সেটাও আমরা জানি যেমন ও বি এবং ওয়াই যখন আমরা এই তিনটে লেটারকে একত্রিত করি বি ওয়াই তখন একটা মিনিং হয় অর্থ প্রকাশ করে বয় হয় তাহলে এই লেটারগুলো যখন পাশাপাশি বসলেই শুধুমাত্র ওয়ার্ড বা শব্দ হয় না যখন পাশাপাশি সঠিকভাবে বসে একটা অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলা হয় যেমন বি ওয়াই বয় হচ্ছে কিন্তু এটাকে যদি আমি এভাবে লিখে দিই ও বি ওয়াই তাহলে কিন্তু এটা কোনো অর্থ প্রকাশ করছে না ঠিক আছে তাহলে বি ও ওয়াই লিখলে বয় হয়ে যাচ্ছে তাহলে যখন এই এ থেকে জেড পর্যন্ত লেটারগুলো যখন পরপর এমনভাবে বসে একটা মানে প্রকাশ করে একটা মানে হয় অর্থ প্রকাশ করে সেটাকে ওয়ার্ড বলা হয় আমরা জানি এবার আমরা আসবো সেন্টেন্স আজকে টপিক হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স কাকে বলে ঠিক ওয়ার্ডের মতোই সেন্টেন্সের ডেফিনেশনটা হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কে যদি তোমাকে জিজ্ঞাসা করে তোমাদেরকে উত্তর কি হবে আনসার তোমরা কী বলবে না বলবে যে আ সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর আ গ্রুপ অফ ওয়ার্ডস গিভিং আ ক্লিয়ার ওর কমপ্লিট মিনিং ওর সেন্স বোঝা গেল আলবার ডেফিনেশনটা শোনো না আেন্টেন্স ইজ আ ওয়ার্ড ওর আুপ অফ ওয়ার্ডস তাহলে সেন্টেন্স একটা ওয়ার্ডও হতে পারে সেন্টেন্স একটা গ্রুপ অফ ওয়ার্ডসও হতে পারে তোমরা গ্রুপ অফ ওয়ার্ডসটা জানো যে গ্রুপ অফ ওয়ার্ডস অনেকগুলো শব্দ মিলে একটা সেন্টেন্স হয় তোমরা সকলেই জানো না কেমন যেমন হি প্লেস ক্রিকেট এখানে একটা দুটা তিনটে তিনটে ওয়ার্ড আছে একটা হি একটা প্লেস একটা ক্রিকেট এই তিনটে ওয়ার্ড মিলে একটা সেন্টেন্স হয়েছে কি নাম হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেলে একটা অর্থ প্রকাশ করছে এমন একটা এমন কিছু শব্দগুচ্ছ পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করছে আচ্ছা সেন্টেন্সটা যদি এরকম থাকতো প্লেস ক্রিকেট হি যদি এরকম থাকতো প্রথমে প্লেস তারপরে ক্রিকেট তারপরে হি পরপর ওয়ার্ডগুলো আছে থাকবে কিন্তু অর্থ প্রকাশ করবে না মানে হচ্ছে না সে কারণে সেটা সেন্টেন্স নয় তাহলে শুধুমাত্র শব্দগুলো পরপর বসিয়ে দিলে আমি যদি প্রথমে প্লেস তারপরে মানে প্লেস ক্রিকেট হি পরপর লিখে দিলাম পরপর সেন্ট শব্দগুলোও পরপর রয়েছে কিন্তু অর্থ প্রকাশ করছে না সেই কারণে সেই লাইনটা বা সেটা সেন্টেন্স হবে না সেন্টেন্স হতে গেলে এরকম একটা মিনিংস হবে যেমন হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেলে এটা অর্থ প্রকাশ করছে তাহলে অর্থ প্রকাশ যখন করবে তখন সেন্টেন্স হবে তাহলে তোমরা এটা জানো অনেকেই বা হয়তো জানলে যে যখন দুটো তিনটে চারটে পাঁচটা সাতটা শব্দ এক একটা হি একটা শব্দ প্লেজ একটা শব্দ ক্রিকেট একটা শব্দ এগুলো এক জায়গায় বসেছে একত্রিত হয়েছে মানে শব্দগুচ্ছ অনেকগুলো শব্দগুচ্ছ নিয়ে একটা সেন্টেন্স হয়েছে কিন্তু আমি সংজ্ঞাটা কি বলেছি সেন্টেন্স ইজ আ ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস এবারে আর গ্রুপ অফ ওয়ার্ডসটা তোমরা বুঝে নিলে যে আ গ্রুপ অফ ওয়ার্ডস মানে অনেকগুলো শব্দ মিলে একটা সেন্টেন্স পেয়ে গেলে তাহলে একটা ওয়ার্ড কি করে হয় আর সেন্টেন্স ইজ আ ওয়ার্ড আর সেন্টেন্স ইজ আ ওয়ার্ড এটাও তোমাদের প্রশ্ন মাথায় আসা দরকার যে একটা ওয়ার্ড আবার সেন্টেন্স হয় হ্যাঁ মডার্ন গ্রামারে একটা ওয়ার্ড সেন্টেন্স হোয়াট হোয়াটা অ্যাকসেপ্টেবল মানে একটা ওয়ার্ডেও সেন্টেন্স হয় যেমন কি এটা ওয়ার্ড কিন্তু আবার সেন্টেন্সও কারণ এটা অর্থ প্রকাশ করবে এটা অর্থ প্রকাশ করছে কেমন যেমন সাপোজ আমি এলাম তুমি আমাকে বসতে বললে সিট ডাউন প্লিজ ঠিক আছে আমি বললাম থ্যাঙ্কস তার মানে কি থ্যাংকসটা কেন বললাম আমাকে বসতে দেওয়ার জন্য এর মাধ্যমে এর মধ্যে একটা অর্থ প্রকাশ করছে একটা অর্থ মিনিংস রয়েছে সে কারণে থ্যাংকসটাও একটা ওয়ার্ড গুড মর্নিং এসে আমরা কাউকে গুড মর্নিং গুড ইভিনিং এই যে আমরা অভিবাদন জানাই এই গুড মর্নিং ইভিনিং এটাও কি সেন্টেন্স ঠিক আছে ইয়াস বা নো এটাও কিন্তু একটা সেন্টেন্স শব্দ প্লাস সেন্টেন্স কারণ কি যেমন বুঝিয়ে দিচ্ছি ইয়েসটা আবার কী করে সেন্টেন্স হয় ইয়েসটা তো শব্দ হ্যাঁ ইয়েসটাও সেন্টেন্স হয় কারণ হচ্ছে এটা একটা বড়ো সেন্টেন্সের এগুলো সংক্ষিপ্ত রূপ আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে মডার্ন গ্রামারে বড়ো বড়ো সেন্টেন্সগুলোকে ছোটোভাবে একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করছি সে কারণে এগুলো সেন্টেন্স কীরকম সাপোজ তুমি আমাকে প্রশ্ন করলে স্যার ডু ইউ প্লে ক্রিকেট স্যার আপনি কি ক্রিকেট খেলেন আমি উত্তর দিলাম ইয়েস উত্তরটা আমার এরকমও হতে পারতো ইয়াস আই প্লে ক্রিকেট ইয়াস আই প্লে ক্রিকেট আমি আই প্লে ক্রিকেটটা বললাম না জাস্ট আমি কী বললাম ইয়াস এবার এর মধ্যে আমার আই প্লে ক্রিকেটটাও ঢুকে রয়েছে সেই কারণে ইয়াসটাও একটা সেন্টেন্স নোটাও একটা সেন্টেন্স ঠিক আছে ওয়াই নট আমরা অনেক সময় ওয়াই নট বলি ঠিক আছে সো ওয়ার্ড তাতে কি ওয়াই নট কেন না বলি এগুলো একটা সেন্টেন্স ওয়াই নটটা কেমন কেউ আমাকে বললো ভাই ক্যান আই ইউজ ইউর মোবাইল ফোন প্লিজ ক্যান ইউ ইউজ ইউর সেলফোন প্লিজ ক্যান আই ইউজ ইউর সেলফোন প্লিজ তোমার সেলফোনটাকে আমি ব্যবহার করতে পারি বলো ওয়াই নট হ্যাঁ কেন নয় করো তাহলে ওয়াই নটের মধ্যে আমি ওকে বুঝিয়ে দিচ্ছি যে ওয়াই নট ইউ ক্যান ইউজ মাই সেলফোন তুমি আমার সেলফোনটা ব্যবহার করতে পারো এটা ওয়াইনটের মধ্যে একটা বড় অর্থ রয়েছে সে কারণে এই ছোট ছোটো টার্মগুলোও একটা সেন্টেন্স ঠিক আছে মডার্ন গ্রামারে এটা আমরা তাহলে বুঝতে পারলাম যে তারা সেন্টেন্সে মোটামুটি একটা ধারণা পেলাম যে একটা ওয়ার্ড ও সেন্টেন্স হতে পারে যদি সঠিক মানে বোঝায় অথবা অনেকগুলো শব্দ যখন পাশাপাশি বসবে এবং একটা ক্লিয়ার মিনিংস হতে হবে মিনিংস না হলে কিন্তু মিনিং যদি না বোঝায় একটা অর্থ যদি না প্রকাশ করে তাহলেও কিন্তু সেন্টেন্স হবে না এবার আমরা চলে আসব সেন্টেন্স আহ কয় প্রকার ক্লিয়ার সেন্টেন্স কয় প্রকার এটা আমাদেরকে প্রথমে জানতে হবে চলো মুছে দিয়ে এটা দেখো সেন্টেন্স হচ্ছে আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার সেন্টেন্স কত প্রকার আমি বোর্ডে লিখছি তার সঙ্গে বলছি যাতে তোমার বিরক্ত না হও ঠিক আছে যাতে তোমাদের কনসেনটা আমার দিকেই থাকে সেন্টেন্স কত প্রকার পাঁচ প্রকার নাম্বার ওয়ান অ্যাসারেটিভ अथवा डिक्लियरेटिव सेंटेंस ओके नंबर टू इंटारोगेटी नंबर थ्री इम्पेराटी নাম্বার ফোর অপটেটিভ অ্যান্ড নাম্বার ফাইভ এক্সক্লামাটোরি সেন্টেন্স এই পাঁচ প্রকার হচ্ছে সেন্টেন্স ঠিক আছে এবার আমাদেরকে জানতে হবে এই পাঁচ প্রকার সেন্টেন্সটা কি দেখো সেন্টেন্সের আরো ভাগ হয় তোমাদেরকে বলে দিচ্ছি স্ট্রাকচার অনুসারে স্ট্রাকচার স্ট্রাকচার অনুসারে সেন্টেন্স হতে পারে তোমরা দেখবে পড়বে সেটা কনফিউজ হয়ে লাভ নেই আস্তে আস্তে ধৈর্য রেখে কারণ ধৈর্য না থাকলে তুমি কখনও জীবনে সাকসেস হবে না সফলতার আগে সবচেয়ে বড়ো স্টেপ হচ্ছে ধৈর্য পেশেন্স তোমার মধ্যে যদি পেশেন্স না থাকে তুমি তোমরা বা তুমি বা তোমরা কখনোই জীবনের সাকসেস হতে পারবে না ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ শিখো আস্তে আস্তে শেখো যদি প্রশ্ন থাকে কোনো টপিকের ওপর প্রশ্ন করবে আমি বুঝিয়ে দেব দরকার হলে পরের দিন আবার ওই টপিকে ভিডিও আমি পোস্ট করব যদি তোমাদের প্রয়োজন হয় তো তাহলে সিম্পল আমরা জানি গ্রামারে আমরা পড়ি আর গ্রামার বই পড়ার আগে বেসিক জানতে হবে কারণ গ্রামার বই পড়ে সব কিছু শেখা যায় না গ্রামার বই পড়ে যদি মানে মানে বই পড়ে যদি সব কিছু জেনে নেওয়া হতো তাহলে ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আমরা স্কুল লাইফে আমরা কোনো টিচার আমাদের প্রয়োজন হতো না আমরা অঙ্ক ম্যাথের বা ইংলিশের মানে বই কিনে নিজে নিজে পড়ে নিতে পারতাম বাট গাইড দরকার কারণ হচ্ছে কিভাবে করা আছে ম্যাথ সরি কারেন্ট চলে কারেন্ট ইলেকট্রিসিটি চলে গেছিলো তো ঠিক আছে কোথায় ছিলাম যে মানে ওয়ে কীভাবে করা আছে এবং কিভাবে বোঝানো আছে সেটার জন্য একটা গাইড দরকার সে কারণে প্রথমে আমার ক্লাসগুলো করো তারপরে তোমরা গ্রামার বই চেক করতে পারো কোনো জিনিস যদি কোনো পয়েন্ট বসতে না পারো আমাকে তোমরা ই করতে পারো মেসেজ করতে পারো পার্সোনালি তোমাদের অফার দিচ্ছি নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি টু ফোর সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাড হতে পারো সেখানে তোমার যদি প্রশ্ন থাকে আমি হেল্প করতে পারি কারণ আমি অফলাইন ক্লাস ডিমে করাই তারপরেও ফ্রি অফ কস্টে তোমাদের জন্য ইউটিউবে পোস্ট করছি ঠিক আছে কোনো আমার এখানে স্বার্থ নেই তোমাদের কাছে টাকাও নিচ্ছি না ফ্রি ক্লাস এবং পার্সোনাল গাইড হিসেবে আমাকে কল করতে পারো আমাকে তোমরা মেসেজ করতে পারো যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয় তো তাহলে আমরা সিম্পিল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা হয়তো গ্রামারে দেখবে যে সেন্টেন্সের এই ভাগগুলো তাহলে কি সেন্টেন্স যদি পাঁচ প্রকার হয় তাহলে এই সিম্পল কমপ্ল সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ডটা কি আসলে ওগুলো স্ট্রাকচার অনুসারে ভাগ ওইটা পরের দিন করাবো ডিটেলসে যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড কি জিনিস সে সেই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেখারায় কিছু জিনিস ক্লাস করতে হবে তোমাদের সেটা করাবো তারপর স্টেপ বাই স্টেপ করে তাহলে আর জাস্ট আজকে বলে দিলাম যাতে তোমরা কনফিউজ না হয় যে ওগুলো তাহলে কিসের মধ্যে পড়ছে ওগুলো সেন্টেন্স ঠিক আছে তাহলে সেন্টেন্সের মধ্যে টোটালি এই পাঁচটা ভাগ অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এক্সক্লামাটোরি সেন্টেন্স তাহলে নাম্বার ওয়ানটা আমরা জানি নাম্বার ওয়ানটা কি আছে অ্যাসারেটিভ সেন্টেন্স বা ডিক্লিয়ারেটিভ সেন্টেন্স অ্যাসারেটিভ সেন্টেন্স বা ডিক্লে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সের অর্থ কি মানে কি তার মানে হচ্ছে কি বলতো বর্ণনামূলক বাক্য কোনো কিছু মানে যেখানে ডিসক্রাইব করা হয় যেখানে ডিক্লেয়ার করা হয় কোনো কিছু এবারে কি এইগুলো আবার হ্যাঁ বা না হতে পারে এগুলো অ্যাফার্মেটিভ বা নেগেটিভ হতে পারে অ্যাফার্মেটিভ মানে হচ্ছে অ্যাফার্ম ঠিক আছে আর নেগেটিভ মানে হচ্ছে ডিনাই করা ঠিক আছে নেগেটিভে নট থাকে আমরা জানি নট দিয়ে যেসব সেন্টেন্সগুলো থাকে সেন্টেন্সের মধ্যে নট থাকে সেটা নেগেটিভ আর যেখানে নট থাকে না সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাফার্ম যেখানে করা হয় এই পাঁচটা সেন্টেন্সারি পাঁচটা সেন্টেন্সারি অ্যাফার্মেটিভও হবে নেগেটিভও হবে আস্তে আস্তে শেখো তাহলে অ্যাসারেটিভ বা ডিক্লেটিভ মানে কি না কোনো কিছু ডিক্লেয়ার করে ঠিক আছে কোনো কিছু বর্ণ দেয় আমরা যখন বাক্য রচনা লিখি কারোর সম্পর্কে সেটাও সমস্ত রকম কিছু হবে ডিক্লারেটিভ সেন্টেন্স হবে অ্যাসারেটিভ হবে তুমি আমার জন্য যদি তোমরা যদি আমার জন্য কিছু লেখো আম বলো আমি তোমাদের জন্য জন্য যখন কিছু বলি বা যা কিছু আমরা ডিসকাস করবো বা ডিসকাস করি কারো বিষয়ে কোনো টপিকের ওপর সেটা হবে অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স ঠিক আছে বর্ণনা করা নেক্সট আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবারে হ্যাঁ অ্যাসারেটিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স চেনার উপায় কি সাবজেক্ট দিয়ে শুরু অবজেক্ট দিয়ে শেষ সোজা আজকে জাস্ট টাচ দিচ্ছি আমি কারণ কি একদিনেই সব কিছু হয়ে যায় না ধৈর্য রাখো আমার ক্লাসগুলো পরপর করে যাও ডিটেলসে জেনে নেবে মোটামুটি কুড়ি দিন ক্লাস করো দেখো তোমার অনেক কিছু তোমরা জানতে পেয়ে যাবে তাহলে এখানে আমরা কী পেয়েছিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা মোটামুটি আমরা ধরে নিলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট কিসে অ্যাসারেটিভ বা ডিক্লারেটিভে নেক্সট আমরা আসি ইন্টারোগেটিভ সেন্টেন্স সোজা বিষয় এই সাপের চিহ্নটা এই ফেনার চিহ্নটা থাকবে ঠিক আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তার মানে কি এই চিহ্নটা আমরা কখন দিই এই মার্কটা আমরা কখন দিই ইন্টারোগেটিভ মার্কটা জিজ্ঞাসা করার সময় কোনো কিছু প্রশ্ন করার সময় ঠিক আছে তার মানে যখন কোমরা যে সেন্টেন্সটা দিয়ে প্রশ্ন করি যখন আমাদের মুখ থেকে আমাদের অন্তর থেকে আমাদের ব্রেন থেকে প্রশ্ন বেরিয়ে আসে সেইটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স চিহ্ন রূপায়িত বলে দিলাম শেষে কি থাকবে জিজ্ঞাসা চিহ্ন থাকবে প্রথমে বি ভার্ব থাকতে পারে প্রথমে ডাব্লিউ এইচ ওয়ার্ড অথবা বি ভার্ব থাকতে পারে ঠিক আছে প্লাস সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা হচ্ছে মেন জিনিস প্রথমে ডাব্লিউচ ওয়ার্ড মানে ওয়াই ওয়ার হাউ এগুলো দিয়ে প্রশ্ন করা থাকে ডিটেলসে পরে ওগুলো নিয়ে টপিক ভিডিও হবে জাস্ট টাচ দিচ্ছি অথবা বিভাব থাকতে পারে অ্যামিজার ওয়াজ ওয়ার ডু ডাস ডিট এগুলো থাকতে পারে শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে মোট কথা প্রশ্ন করার জন্য বা যে বা সেন্টেন্স বা আমরা যখন প্রশ্ন করি তখন আমরা এই সেন্টেন্স ব্যবহার করি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবারে চলে আসে নাম্বার থ্রি ইম্প্যারাটিভ সেন্টেন্স ইম্প্যারাটিভ সেন্টেন্সের মানে কি অনুজ্ঞাসূচক বাক্য অনুজ্ঞাসূচক বাক্যের বাক্যের মধ্যে বাক্য তিন ক্যাটাগরি হয় কোন কোন বাক্যগুলো যেগুলো আমরা ব্যবহার করি কিসের ক্ষেত্রে ব্যবহার করি ইম্প্যারাটিভ সেন্টেন্স আমরা ব্যবহার করি অর্ডার দেওয়ার জন্য বা কমান্ড যেটাকে বলি হুকুম দেওয়ার জন্য হুকুম আদেশ উপদেশ দেওয়ার জন্য অ্যাডভাইস এবং রিকোয়েস্ট অনুরোধ এই তিন প্রকার হয় ইম্পারেটিভ সেন্টেন্স ঠিক আছে অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট ও আর ডি ই আর এ ডি ই আর ই কিউ এস ইএসটি অর্ডার অ্যাডভাইস রিকোয়েস্ট অর্ডার কেমন আমরা অনেককে অর্ডার করি হুকুম করি হয় এখান থেকে যা গেট আউট ফ্রম হেয়ার জল এনে দাও পড়তে বস সিনিয়ররা জুনিয়র দেখে টিচার স্টুডেন্টকে ঠিক আছে অর্থাৎ অর্ডার দেওয়ার জন্য তোমাকে বড় হতে হবে বা পজিশনে যেতে হবে আমরা আমরা সাধারণত ছোট ছোটোদেরকে অর্ডার করি টিচাররা স্টুডেন্টদেরকে অর্ডার করে আর্মির যে হেড তারা তার নিচে লেভেলের যারা কাজ করে তাদেরকে কমান্ড করে মানে অর্ডার করে এটা হয়ে অর্ডার নেক্সট আমরা কীসে আসবো অ্যাডভাইস অ্যাডভাইসটা আমরা যে আমরা জানি অ্যাডভাইস আমরা দিই অনেকে আমাদেরকে অ্যাডভাইস দেয় আমরা শুনি অ্যাডভাইস এটা করতে নেই এটা করতে হয় এভাবে থাকতে হয় এভাবে থাকতে নেই সেগুলো হচ্ছে অ্যাডভাইস যেমন ডু নট ডু দিস এটা করতে নেই হেল্প দ্য পোয়ার গরিব দিকে সাহায্য গরিবদেরকে সাহায্য করতে হয় বিভিন্ন রকম অ্যাডভাইস সেই সকল সেন্টেন্সগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স নেক্সট আসবে রিকোয়েস্ট রিকোয়েস্ট হোক রিকোয়েস্ট যে আমরা করি সেটাও পড়ছে ইম্পারেটিভ যেমন কি প্লিজ প্লিজ ল্যান্ড মিসাম মানি কিছু আমাকে টাকা ধার দে প্লিজ গিভ মি ইউর মোবাইল আমার প্লিজ গিভ মি সেল সেলফোন তোর সেলফোনটা আমাকে দে প্লিজ কাম ব্যাক টু মাই লাইফ আমার জীবনে তুমি দয়া করে ফিরে এসো প্লিজ অ্যাকসেপ্ট মাই প্রোপোজাল আমার প্রস্তাবটা তুমি দয়া করে অ্যাকসেপ্ট করো তাহলে আমরা প্লিজ লাগি রিকোয়েস্টে অনেক সময় প্লিজ নাও লাগাই আমরা জাস্ট রিকোয়েস্ট করি মানে হাব ভাব বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যাবে তুমি কী করছো রিকোয়েস্ট করছো অনুরোধ করছো সেই সেন্টেন্সটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স গঠন কেমন হবে মনে রাখবে রুলস কী হবে না প্রথমে এখানে থাকবে ভার্ব তারপরে অবজেক্ট সাবজেক্ট কই তাহলে সাবজেক্ট কেন থাকবে যে অর্ডার করছে যে রিকোয়েস্ট করছে যে অ্যাডভাইস দিচ্ছে সেই তো সাবজেক্ট আমি কীভাবে থাকবো আমি বলছি এখান থেকে ফোর্থ ইংলিশ কি হবে গেট আউট ফ্রম হিয়ার গেট আউট ফ্রম হিয়ার তা আমি কি ওর থাকবো আমি তো নিজে বলছি সে কারণে আমি থাকবো না ঠিক আছে গরিবদেরকে সাহায্য করতে হয় হেল্প দ্য পুওর হেল্প দ্য পুওর আমি কি ওর থাকবো আমি তো বলছি কথাটা তার মানে অ্যাডভাইস রিকোয়েস্ট বা অর্ডার একজন বলে যে বলে সে ভিতরে থাকবে না মানে সে উজ্জ্ব আছে সেখানে আন্ডারস্টুড থাকবে সেটা সে লুকিয়ে থাকবে অর্থাৎ সেন্টেন্স কী দিয়ে শুরু হবে প্রথমে ভার্ব দিয়ে এই যে দেখো গেট আউট প্রথমে গেট গো ফ্রম হেয়ার প্রথমে গো ওপেন দ্য ডোর প্রথমে ও ক্লোজ দ্য উইন্ডো প্রথমে ক্লোজ মানে ভার্ব এই সকল ওয়ার্ডগুলো কী বটে ওয়ার্ড বোর্ড প্লিজ গিব সাম মানি প্লিজ টো বাদ দাও প্লিজ তো একটা ওয়ার্ড কিন্তু প্লিসটা তো ভাব না তাহলে ভাবটা তারপরে প্লিসের পরে কী লাগাচ্ছি আমরা গিব লাগা গিফট দিচ্ছি গিফটটা হচ্ছে ভার্ভ তার মানে প্রথমে শুরু হচ্ছে ভার্ভ ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে তখন সেটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স ক্লিয়ার নেক্সট আসে আমরা অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স হতে পারে দু রকমের এক হচ্ছে প্রার্থনা প্রার্থনা করার সময় আমরা সেন্টেন্স ব্যবহার করি দুই ইচ্ছা প্রকাশ করার সময় এই সেন্টেন্স আমরা ব্যবহার করি প্রার্থনা করার সময় সেন্টেন্স কিভাবে ব্যবহার করি প্রার্থনা আমরা কিভাবে করি কাউকে আমরা দোয়া দিই বা দোয়া নিই সেই সকল সেন্টেন্সগুলো হচ্ছে প্রে বলি আমরা প্রে করি প্রেয়ার প্রেয়ারের সময় ঠিক আছে অপটেটিভ কেমন যেমন গড ব্লেজ ইউ বা আল্লাহ ব্লেজ ইউ আমরা বলি ঈশ্বর তোমার মঙ্গল করুক তাহলে গড লাগছে গড ব্লেজ ইউ অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটা মে গড ব্লেজ ইউ মে আল্লাহ ব্লেজ ইউ মে আল্লাহ গিভ ইউ লট অফ মানি মে আল্লাহ গিভ ইউ গুড হেলথ তোমাকে ভগবান বা আল্লাহ বা ঈশ্বর তোমাকে একটা স্বাস্থ্য ভালো স্বাস্থ্য দান করুক তাহলে আমরা কি দিয়ে শুরু করছি সেন্টেন্স মেয়ে দিয়ে মনে রাখবে অপটেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু মেনলি মেন সাধারণ রুল হচ্ছে মেয়ে দিয়ে শুরু হওয়া ঠিক আছে বাকি অনেক ক্ষেত্রে মেন নাও থাকতে পারে তবে সেখানে মিনিংস বোঝাবে প্রার্থনা ঠিক আছে তাহলে সেটা হচ্ছে অপটেটিভ তাহলে অপটেটিভে মেয়ে থাকবে মে থাকলে সেটা অপটেটিভ গড যদি থাকে তার মানে প্রার্থনার জন্য তো গডকেই প্রার্থনা করা হয় তাহলে গড থাকলে সেটা হয়ে যাবে প্রে বা প্রার্থনা যদি গড না থাকে সেটা হবে উইশ ঠিক আছে ইচ্ছা যেমন মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ তুমি তোমার জীবনে খুশি থাকো গড নেই কিন্তু আমি ইচ্ছা প্রকাশ করছি তাকে তা আমি আমার ইচ্ছা যে সে জীবনে বড় হোক ঠিক আছে মে ইউ প্রসপার ইন ইউর লাইফ মে ইউ আর্ন আ লট অফ মানি তুমি অনেক টাকা জীবনে ইনকাম করো তাহলে এই সকল সেন্টেন্সগুলো কী হবে না অপটেটিভ সেন্টেন্স তাহলে আমরা পেয়ে গেলাম দু রকম এক হচ্ছে যে গড লেগে থাকলে মে গড যদি দিয়ে বলা হয় তাহলে সেটা হবে প্রে প্রার্থনা করার জন্য সেটা অপারেটিভ সেন্টেন্স বা গড না থাকে মে দিয়ে বাকি যদি কিছু আমরা ইচ্ছা প্রকাশ করি তাহলে সেটা হবে অপারেটিভ সেন্টেন্স নেক্সট নাম্বার ফাইভ আসি এক্সক্লামাটোরি সেন্টেন্স হোয়াট ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স অ্যাকচুয়ালি এক্সক্লামাটরি সেন্টেন্স আমরা আমাদের হঠাৎ আবেগে বেরোই এক্সক্লামেটরি ওয়ার্ড এক্সক্লামাটরি সেন্টেন্স হওয়ার জন্য হঠাৎ মনের সাডেনলি আমাদের আবেগে বা ইমোশান যে কোনো হাসি ঠিক আছে হাসি হাসি খুশি দুঃখ যন্ত্রণা আবেগ কোনো ঘটনা যখন কিছু কিছু ওয়ার্ড কিছু কিছু শব্দ আমাদের অন্তর থেকে বেরিয়ে আসে আমাদের মুখ থেকে বেরিয়ে আসে এবং যে একটা ক্রিয়েট হয় সেই সেন্টেন্সটা হবে এক্সক্লামাটোরি সেন্টেন্স কেমন যেমন রাস্তায় পেরিয়ে যাচ্ছি কাঁটাট হয়ে গেল উফ তাহলে উফ একটা ওয়ার্ড মুখ থেকে বেরিয়ে এলো ম্যাচ জিতে গেলাম আমরা একটা খেলছিলাম একটা গেম জিতে গেলাম ওয়া হুর্রে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ আমরা ম্যাচ জিতে গেলাম যে হুর্রে ওয়ার্ডটা এলো আমরা হ্যাপি হুর্রে যে চিৎকার করি যে তারপর তাহলে হুরে তারপরে ছি 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 ছির জন্য ফাই ফাই মানে ছি ছি ঠিক আছে ছি কি নোংরা জিনিস এই ওয়ার্ডটা আমরা বের করি তারপরে সরো জন্য আমরা বিভিন্ন ওয়ার্ড ইউজ করি তাহলে এই সকল ওয়ার্ডগুলো যখন আমাদের মুখ থেকে বেরোই এবং একটা সেন্টেন্স ক্রিয়েট হয় তখন সেটা হচ্ছে এক্সক্লামাটোরি সেন ব্র্যাভো সাহসী ভিউ ব্র্যাভো ইউজ হয় চিহ্ন থাকবে মনে রাখবে এক্সক্লামাটোরি মার্ক ঠিক আছে বাংলায় যেটাকে পুণ্যচ্ছেদ বলি আমরা তার নিচে স্টপ ঠিক আছে ডাড়ি ফোঁটা তাহলে সেটা হচ্ছে এক্সক্লামাটরি সেন্টেন্স তারপরে ওয়াও কোনো কিছু রাস্তায় পেরিয়ে যাচ্ছে একটা ফুল দেখতে পেলাম সুন্দর বা কোনো একটা দৃশ্য দেখতে পেলাম একটা সুন্দর বাড়ি হোক সুন্দর একটা বাগান হোক ওয়াও ওয়াট আ বিউটিফুল গার্ডেন ঠিক আছে ওয়াট আ বিউটিফুল সাইট ওয়াও এই যে মুখ থেকে বেরোলো ওয়াও এটাও হচ্ছে এই এক্সক্লামাটরি সেন্টেন্সের জন্য সেন্টেন্স ঠিক আছে সেন্টেন্সের একটা পার্ট তাহলে যে সকল আবেগ মনের আবেগ প্রকাশ করার জন্য আমরা যে সকল বা যে যেসব ওয়ার্ডগুলোকে বের করি তাতে যাই ওয়ার্ড হোক না কেন ওফ হ্যালো হাই এই সকল ওয়ার্ডগুলোই হচ্ছে এক্সক্লামাটোরি সেন্টেন্স সেন্টেন্সের পার্ট চেনার উপায় কি প্রথমে সাব কি থাকবে সেন্টেন্সের মধ্যে এক্সক্লামাটোরি মার্ক থাকবে তাহলে আজকে আমরা এই জিনিসটা জানতে পারলাম যে সেন্টেন্স কত প্রকার এবং সেগুলো কী কী কীভাবে সেগুলোকে আমরা নেবো সেটা আমরা জেনে নিলাম কিছু এক্সাম্পলস আমি ডেসক্রিপশনে লিখে দিচ্ছি তোমরা সেই এক্সাম্পলসগুলোকে দেখে কমেন্টে উত্তর জানাও যে কোনটা কী কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে মোটামুটি দশ থেকে 15 বা টা আমি এক্সাম্পলস দেখো ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা সেগুলোকে সলভ করো এবং নিচে গোটা সেন্টেন্স লিখার প্রয়োজনে নিচে ওয়ান টু থ্রি করে আমাকে কমেন্ট করো যে এটা এই সেন্টেন্স ঠিক আছে এসআরটিভ হতে পারে ইন্টারোগ্রাটিভ হতে পারে ইম্পার্টিভ হতে তাহলে তাহলে বুঝতে পারবো হ্যাঁ তোমরা ইজিলি সেন্টেন্সকে বুঝতে পেরেছো ঠিক আছে ধীরে ধীরে আমার সঙ্গে ক্লাস করে যাও আমি বেসিক থেকে স্টার্ট করলাম এই নয় যে খুব ডিফিকাল্ট যে আমি টপিককে বা গ্রামারে মানে মাঝামাঝি কোনো জিনিস থেকে শুরু করলাম না কারণ আমি আজকের ক্লাসটা শুরু করলাম সবার জন্য যারা শুরু থেকেই শিখতে চাইছো তাদের জন্য ঠিক আছে পরপর পরপর কঠিন জিনিসগুলো শেখাবো ঠিক আছে অনেক টার্ন আছে অনেক টপিক আছে আশা করি ভিডিওটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো এবং আমার সঙ্গে কানেক্ট হয়ে যাও ঠিক আছে আজকে এতটাই বাই